সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে কিছু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হার্নিয়ার অপারেশন করা হচ্ছে। দর্শক, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হার্নিয়ার ল্যাপারোস্কোপিক সার্জারি। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার আনহারুর রহমান, ল্যাপারোস্কোপিক সার্জন ও হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও পরিপাকতন্ত্র সার্জন এবং স্পেশালাইজড হার্নিয়া সার্জন। উনি সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড ধানমন্ডিতে কর্মরত আছেন কনসালটেন্ট হিসেবে। চলুন আমরা স্যারের সাথে চলে যাই। স্যার, আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা আজকে কথা বলবো হার্নিয়ার ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে। স্যার, সার্জারিতে যাওয়ার আগে প্রথমেই আপনার কাছ থেকে জানতে যাব হার্নিয়া সম্পর্কে। ধন্যবাদ ডাক্তার আফরিন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি অনেক প্রোগ্রামে বলেছি, আসলে হার্নিয়া হচ্ছে আমাদের পেটের ভিতরে একটা পাতলা পর্দা রয়েছে। যেমন আমার গরুর ভুঁড়ি কাটে যেমন একটা পর্দা থাকে, আমাদের পেটের মধ্যে কিন্তু এরকম একটা পর্দা রয়েছে। পর্দাটা যখন ফুটো হয়ে যায় তখন ভিতরে অর্গানগুলো বের হয়ে আসতে থাকে। এটাকে কিন্তু আমরা আসলে মেডিকেলে বসে হার্নিয়া বলে থাকি। স্যার, হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু শুনবো। জি, খুবই সুন্দর কোশ্চেন। আসলে হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি অনেক ধরনের আছে, এটা ডিপেন্ড করে যে কী ধরনের হার্নিয়া। তবে সাধারণত দুইভাবে হার্নিয়ার চিকিৎসা করা যায়, যেটা আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট বলি। একটা হলো কেটে হার্নিয়াটাকে চিকিৎসা করা যায়, আগে তো বর্তমানে যেটা অ্যাডভান্স যেটা আগে করতো, আজকে এখন তো বর্তমানে অ্যাডভান্স টেকনোলজি ল্যাপারোস্কোপিক ক্যামেরার মাধ্যমে, কম্পিউটার যেটা মাধ্যমে আমরা করে থাকি। আচ্ছা স্যার, হার্নিয়ার স্যার বিভিন্ন টাইপ অনুযায়ী তো সার্জারিগুলো হয়ে থাকে স্যার, তো স্যার ওইভাবে একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে তো আমাদের হার্নিয়া বলতে গেলে আমরা পেটের হার্নিয়াটাকে মুখ্যভাবে ধরে থাকি। তো পেটের মধ্যে অনেক ধরনের হার্নিয়া আছে, যেমন ডায়াফ্রামেটিক হার্নিয়া বা কুচকির বা ইঙ্গুনাল হার্নিয়া, নাভির হার্নিয়া যেগুলো আমরা ভেন্ট্রাল হার্নিয়া বলি, অথবা দেখা গেলো অপারেশন করা হয়েছে পরবর্তীতে ইনস্টিটিউশনাল হার্নিয়া, অনেক সময় পিছনের দিকে লাম্বার হার্নিয়া হয়, লাম্বার যে স্পেস, এগুলো আসলে পেটের পর্দার চারপাশে কিছু জায়গায় আমাদের পেটের মধ্যে উইক পয়েন্ট আছে সেগুলো দিয়ে হয়। তো সেই সার্জারিগুলি সাধারণত ল্যাপারোস্কোপিকভাবে আমরা করে থাকি। আসলে স্যার, যেটি আপনি বলছিলেন যে যে কুচকির হার্নিয়া কিংবা ইনস্টিটিউশনাল হার্নিয়া, এই হার্নিয়াগুলোই তো আমরা খুব কমনলি দেখতে পাই, তো স্যার এই হার্নিয়াগুলো নিয়ে একটু। ধন্যবাদ, খুবই কমন প্রশ্ন। আমাদের দেশে কিন্তু খুবই বেশি কমন হলো ইঙ্গুইনাল হার্নিয়া ছেলেদের ক্ষেত্রে বা কুচকির হার্নিয়া। এটা আসলে বলতে বোঝায় যে আমাদের যে অন্ডকোষ আছে উপরে একটা জায়গা আছে, সেটার নাম বলি আমরা ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং এবং সুপারফিশিয়াল, পেটের পর্দার একটা দুর্বলতম জায়গা যেখান দিয়ে আসলে অন্ডকোষের যে ভাস ডিফারেন্স স্ট্রাকচারগুলো ওইখান দিয়ে যখন হার্নিয়া হয় তখন আমরা এটাকে কুচকির বা ইঙ্গুইনাল হার্নিয়া বলি। এই হার্নিয়াগুলো আসলে অনেক সুন্দর করে বিভিন্ন পদ্ধতিতে অপারেশন করা যায়। ল্যাপারোস্কোপিক পদ্ধতি খুবই সুন্দর এবং খুবই কসমেটিক হয়, ব্যথা কম হয়, আমরা করে থাকি। আমরা আগে কুচকির হার্নিয়া সম্পর্কে বলি। কুচকির হার্নিয়া সাধারণত বা ইঙ্গুইনাল হার্নিয়া আমরা সাধারণত দুইটা পদ্ধতিতে করে থাকি ল্যাপারোস্কোপিক। সেক্ষেত্রে আমরা তিনটা ফুটো করি পেটের মধ্যে, যেটা আমরা বলি যে পেটের ভিতরে ঢুকে ক্যামেরা দিয়ে আমরা করি, সেটাকে বলি ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল রিপার। সেখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের যে পেটের পর্দার ভিতরে ক্যামেরা ঢুকিয়ে ভিতর থেকে আমরা পেরিটোনিয়াম যেটা পর্দাটা কেটে হার্নিয়াটাকে নামিয়ে দিয়ে ওখানে আমরা একটা নেট দিয়ে আসি, অত্যাধুনিক নেট। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল, অর্থাৎ পর্দার উপরই থাকে, আমরা পেটের ভিতরে ঢুকি না। সাধারণত দেখা যাচ্ছে যে নাভির থেকে আমরা ক্যামেরা ঢুকিয়ে পেটের পর্দার উপরে ক্যামেরাটা ঢুকিয়ে দিই, সেটা হলো ট্রান্স অ্যাবডোমিনাল এক্সট্রা পেরিটোনিয়াল, পেরিটোনিয়াল উপরে, টিইপিপি বলি আমরা সেটা। তো এটাও আমরা করে থাকি। এটাতে সুবিধা হলো যে পেটের ভিতরে ঢোকা লাগছে না, রোগীর আউটকাম অনেক ভালো, ব্যথা কম থাকে। এবং ল্যাপারোস্কোপিক হার্নিয়া সবচেয়ে বড় সুন্দর সুবিধা হলো যে এটা রিকারেন্স রেট অনেক কম। সাধারণত কেটে হার্নিয়া করলে দেখা যায় যে রোগীগুলা ব্যথা থাকে, দাঁড়াতে কষ্ট হয়, সেলাই দেওয়া হয় এবং দেখা গেলো যে কয়েকদিন পর আবার সেলাই ছুটে যায়, রোগীগুলো আমাদের কাছে আসে। কিন্তু রিকারেন্স এর ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক পদ্ধতি হলো সবচেয়ে বেস্ট, কারণ এক্ষেত্রে আমরা যে মেশটা দিই সেই মেশটা কিন্তু আমরা আবার একটা অত্যাধুনিক ডিভাইস ট্যাগার দিয়ে আমরা সাধারণত ফিক্স করি। নেটের কথাটা বললেন, এটাই তো স্যার, এই নেটটা আসলে কি, এটা একটা যেটা বলবো যে আমরা প্রোলিন বলি, আমরা প্রোলিন দিয়ে তৈরি। এটা একটা প্লাস্টিকের মেইল, পলিপ্রোপিলিন বা প্লাস্টিকের, এটা আসলে মশারির মতো দেখতে কিছুটা, নেট আমরা যে জানলা জেট লাগে ওরকম, কিন্তু এটা আসলে অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে তৈরি করা হয় যেটা শরীরের সাথে কোনো রিয়াকশন করে না। এই মেশগুলাকে আমরা দেই সাধারণত হার্নিয়াকের জায়গাটাকে শক্ত করার জন্য, যেমন আমরা বিল্ডিংয়ে রড দেই ছাদটাকে শক্ত করার জন্য, ঠিক সেরকম যাতে হার্নিয়া আবার না হয় সেজন্য আমরা হার্নিয়াটাকে যখন রিডিউস করে
দেয়, সেলাই দিয়ে দেয় ভিতরে পেটের পুতোটাকে, তখন চামড়ার নিচে আমরা একটা নেট বসে দিয়ে আসে, তারপরে ওই জায়গা দিয়ে যেন আর হার্নিয়াটা না হয়, বের হয়ে আসতে না পারে, এটাকে আমরা মেশ বলি। এই মেশগুলো আপনার ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করলে তো অনেক অত্যাধুনিক মেশ আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে মেশগুলো খুবই দামি মেশ বের হয়েছে আজকাল, বায়োলজিক্যাল মেশ বের হয়েছে, থ্রি ডাইমেনশনাল মেশ বের হয়েছে, তো এগুলো আসলে বিভিন্ন দামের পাওয়া যায় আসলে। স্যার, ল্যাপারোস্কোপি তো আমাদের দেশে এখন খুব বেশি প্রচলিত, নিশ্চয়ই স্যার এর সুবিধা অনেক বেশি, এর জন্যই আসলে এত বেশি প্রচলিত স্যার। স্যার, তাহলে হার্নিয়ার ক্ষেত্রে যে ল্যাপারোস্কোপিক সার্জারি, এর সুবিধাগুলো একটু শুনুন। হ্যাঁ, এটা ঠিকই, খুব সুন্দর প্রশ্ন। আসলে হার্নিয়া ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধাই তো অনেক, যে রোগীর রিকভারি অনেক তাড়াতাড়ি হয়, আমি যেদিন অপারেশন করি তার পরের দিনই ছুটি, দেখা গেলো যে রোগীর পেইন কম হয়, ব্লিডিং কম হয়, ক্যামেরা দিয়ে যখন আমরা একটা ডিসেকশন করি, যে কোনো একটা কমপ্লেক্স হার্নিয়া আমরা খুব সুন্দর ডিসেক্ট করতে পারি, হার্নিয়াল স্যাকটাকে নামাতে পারি, তো পোস্ট অপারেটিভ রোগীর কসমেটিক আউটকামটা অনেক বেটার। একটা কাটার যে জায়গা থাকে, দেখা গেলো একজনের দুই সাইডে কুচকির হার্নিয়া, তখন তার দুই জায়গায় কাটতে হতো যদি কেটে গেতো, কিন্তু আপনি ক্যামেরা দিয়ে করলে একই ফুটা দিয়ে আপনি দুইটা অপারেশন করে আসলেন। প্রচুর পেশেন্ট, বিদেশি পেশেন্ট আমার কাছে আসে, দেখা করো অপারেশন করো, একদিন পর দুই দিন পর ছুটি, পাঁচ দিন পর সে ফ্লাই করে চলে যাচ্ছে। সুতরাং পোস্ট অপারেটিভ রিকভারি অনেক ফাস্ট ল্যাপারোস্কোপিতে। অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, ব্যাঙ্গালোরে ফর্টিসে আমি ল্যাপারোস্কোপি হার্নিয়া ট্রেনিং করি, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম রোগী এখন ল্যাপারোস্কোপিতে করে। আসলে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামে ঢাকার বাইরে যারা থাকে তারা এই সম্পর্কে জানে না। যখন আমি এসে বলা শুরু করলাম, আসলে এখানে একটা কস্ট ফ্যাক্টর, অনেক রোগী এফোর্ড করতে পারে না, তো সেক্ষেত্রে ওনাদেরকে কাউন্সিলিং করলে আসলে টাকা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আউটকাম অফ দ্য সার্জারি। অনেক রোগী এখন ইন্টারেস্টেড, এখন দেখা যাচ্ছে ঢাকার বাইরে এবং প্রবাস থেকে অনেকে এসে আমাদের দেশে অপারেশন করে আছে, এবং কস্ট বলতে গেলে ইন্ডিয়ার চেয়ে কম হয় আমাদের দেশে। আচ্ছা আচ্ছা, স্যার আপনি যেমনটা বলছিলেন যে ভিজুয়ালাইজেশনের কথা, আসলে এটা তো হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা খুব ইম্পর্টেন্ট, তো আমাদের দেশে কি স্যার ওরকম মানে সার্জন আছেন? হ্যাঁ, আমাদের দেশে তো এখন ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি, যদিও আপনিও খুব ভালো করেন। না, আমি আসলে কি, আসলে এটা ডিপেন্ড করে আপনি হাউ মেনি কেসেস ইউ ডিল, আর ট্রেনিংটা কোথায় নিয়েছেন, হাই ভলিউম সেন্টারে কিনা। সার্জারি আপনাকে করতে হলে যত বেশি সার্জারি করবেন তত আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়বে, আর ল্যাপারোস্কোপি যে টেকনোলজিক্যাল সার্জারি, আপনি যত ভালো ক্যামেরা ইউজ করবেন আপনার ভিশন তত বেটার হবে, যত বেশি ভালো ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন। সেক্ষেত্রে আমি ল্যাপারোস্কোপিতে বলি যে টাকা ফ্যাক্টর না, ইউ হ্যাভ টু ডু দ্য বেস্ট সার্জন ইন দ্য বেস্ট হসপিটাল আপনার বাজেট অনুসারে, সেটা সরকারি জায়গায় হোক বেসরকারি জায়গায় হোক। যেমন আমি যে সেন্ট্রাল ল্যাবেটে আমরা যে করি সেটা হলো 4K ক্যামেরা ICG, সেটা একেবারে লেটেস্ট। আমি থাইল্যান্ডে যখন গেছি, থাইল্যান্ডে যে ক্যামেরাটা ইউজ হয় এখানে সেম ক্যামেরা, তো কষ্টের দিক থেকে বলবেন যে হসপিটাল কষ্ট অনেক কম বাইরের দেশের থেকে। সুতরাং আমি বলবো ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি এখন অনেক সার্জন করছে, ভালো ভালো সার্জন, ইয়াং জেনারেশন আমরা আগে আসছি, এবং আশা করি যে যারা হার্নিয়া সার্জারির জন্য বাইরে যাচ্ছেন তাদের বাইরে যাওয়ার দরকার নেই, দেশেই অনেক ভালো সার্জারি হচ্ছে, দেশেই আপনারা করতে পারবেন আশা করি। স্যার, বাংলাদেশে এটার আউটকামটা কেমন, কতটুকু সফলতা পেয়েছেন আপনারা? খুবই ভালো। আসলে একটাই প্রবলেম, সেটা হলো সচেতনতার অভাব। এখন মানুষ হার্নিয়া সার্জারি সম্পর্কে জানছে, আমরা প্রোগ্রাম করছি, টেলিভিশন প্রোগ্রাম করছি, আর গ্রামে গঞ্জে তো আসলে বেশিরভাগই সোশ্যোইকোনমিক কন্ডিশন পুয়ার। ল্যাপারোস্কোপিক হার্নিয়া করতে গেলে আপনার 20,000 টাকা বেশি লাগে ওপেন হচ্ছে, 20,000 থেকে 30,000 টাকা, তো এই টাকাটা অনেকে বিয়ার করতে চায় না বা পারে না। যাদের হার্নিয়া হয় ম্যাক্সিমাম রোগীরই দেখা যায় কুচকির, হলে লো সোশ্যোইকোনমিক কন্ডিশন, খেটে খাওয়া মানুষ বা কৃষক কাজ করে। হ্যাঁ, আর যাদের নাভির হার্নিয়া তাদের মহিলাদের বেশি হয় পোস্ট প্রেগনেন্সি, সেক্ষেত্রে মেশের দামটা অনেক, তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তো তারা ঠিকই আসে ল্যাপারোস্কোপির জন্য। কিন্তু কুচকির হার্নিয়া আসলে যদি আপনি বলেন সংখ্যার থেকে পেশেন্ট কম ল্যাপারোস্কোপিতে উদ্বুদ্ধ হয় ডিউ টু দ্য ফিনান্সিয়াল কস্ট, তো এটাও আশা করি ডে বাই ডে মেশের দামও কমে যাচ্ছে, ইনস্ট্রুমেন্টের দামও কমে যাচ্ছে, ইনশাল্লাহ আশা করি যে সামনে আরও পেশেন্ট আমাদের বাড়বে। স্যার, সব কিছুরই তো আসলে সুবিধা অসুবিধা থাকে, যদি অসুবিধা জানতে চাই তাহলে? আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি টোটালিটাই হলো স্কিলনেসের উপরে। হ্যাঁ, সো সুতরাং আমি ল্যাপারোস্কোপিক হার্নিয়ার ক্ষেত্রে কমপ্লিকেশন তো যে কোনো সার্জারিতে যেটা হয়, যে মেশের ইনফেকশন হতে পারে বা মেশমা হতে পারে, একটা সেরাস কালেকশন হতে পারে, ম্যাশ ছুটি দিতে পারে, তো এগুলো যে কোনো সার্জারিতে আছে। তবে আমি মনে করি না যে এই পর্যন্ত যতগুলো হার্নিয়া ল্যাপারোস্কোপি তার আউটকাম কিন্তু আপনার ইয়ের থেকে অনেক বেশি, কমপ্লিকেশন রেট যে কোনো হার্নিয়া সার্জারিতে ল্যাপারোস্কোপিতে অনেক কম। স্যার, আপনাকে ধন্যবাদ, একটি জটিল বিষয় আপনি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, এবং যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন হার্নিয়ার ল্যাপারোস্কোপিক সার্জারি এই বিষয়টি সম্পর্কে। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।